বাংলায় নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য প্রাক্তন বিচারক রঞ্জিত বাগের নেতৃত্বাধীন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন তার রিপোর্ট পেশ করেছিল হাইকোর্টে সেই রিপোর্টের ভিত্তিতেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন নিয়োগ দুর্নীতির তদন্তের মাথাকে খুঁজে বের করার জন্য আর তার নির্দেশকে চ্যালেঞ্জ করে শাসক দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্ট সেই রঞ্জিত বাগের তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট চেয়ে পাঠায় শুধু রিপোর্ট চেয়েই নয় রিপোর্টের পাঠানোর পাশাপাশি একজন আদালত বন্ধু নিয়োগ করে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী গৌরব আগরওয়ালকে আদালত বন্ধু হিসাবে নিয়োগ করা হয় তিনি এই রঞ্জিত বাগের তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টের একটি সারমর্ম তৈরি করে ইতিপূর্বে তিনি পেশ করে দিয়েছেন সুপ্রিম কোর্টে আগামী বুধবার এই মামলা শুনানি হবে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি ধলিয়ার ডিভিশন বেঞ্চে আশাই করা যায় যে সেখানে হয়তো হাইকোর্টের বহাল থাকবে তাই বুধবার দিন নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটা বড় খেলা হতে চলছে হয়তো জাস্টিস গাঙ্গুলি খেলার মধ্যে না থেকেও খেলাটা জিতে যাবেন কারণ প্রতিটা বাঙালির হৃদয়ে আছেন তিনি প্রতিটা বাঙালি আজ বিশ্বাস করে তিনি এই নিয়োগ দুর্নীতির রহস্যের পর্দা উন্মোচন করেছেন রাঘব বোয়ালদের জেলে পাঠিয়েছেন বড় মাতা খুব তাড়াতাড়ি জেলে ঢুকবে এ আশা করতেই পারি দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন আর এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ